Consumption of drugs, tobacco, and alcohol is injurious to health. This audio presentation does not endorse drug, tobacco, or alcohol abuse in any form. Stop right there, criminal scum! Nobody breaks the law on my watch! Trigger Nights. Only on YouTube. বিশ্ব সাহিত্যের লোমহর্ষক কিছু রোমাঞ্চকারী এবং ডিটেকটিভ গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন থ্রিলার নাইটস। আজ আপনারা শুনবেন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা গল্প দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ডান্সিং ম্যান। আমাদের প্রধান উদ্দেশ্য আপনাদেরকে আনন্দ দেওয়া। কিছুক্ষণের মধ্যেই মিস্টার কিউবিট এলেন স্টেশন থেকে একটা ঘোড়ার গাড়ি নিয়ে। মনে হলো ভদ্রলোক অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত এবং চিন্তিত। কপালে তার বলিরেখা ফুটে উঠেছিল। ক্লান্ত শরীরটা একটা ইজি চেয়ারে এলিয়ে দিয়ে বললেন, আমার স্নায়ুর উপরে যথেষ্ট চাপ পড়েছে। খুব মতলববাদ কিছু অজানা এবং অচেনা লোক অদৃশ্য থেকে ঘিরে রয়েছে। এই চিন্তায় যথেষ্ট অস্বস্তিকর। তারপর আমার মনে হচ্ছে যে আমার স্ত্রী এলসি ক্রমশ ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন। আর আমি সহ্য করতে পারছি না। একটু একটু করে তিনি শুকিয়ে যাচ্ছেন, আমার চোখের সামনে তিনি শুকিয়ে যাচ্ছেন। তিনি কিছু প্রকাশ করেননি? না না মিস্টার হোমস। অথচ দু একবার মনে হয়েছে তিনি বুঝি এই বলে ফেললেন, কিন্তু শেষ পর্যন্ত তার সাহসী কুলোয়নি বোধ হয়। চেষ্টা করেছি এই বিষয়ে তাকে অনেক সাহায্য করতে, কিন্তু স্বীকার করতে কি ভালোভাবে গুছিয়ে বলতে পারিনি, ফলে ভয়ে পিছিয়ে গেছেন। আমাদের প্রাচীন বংশের গ্রামে আমাদের নিষ্কলঙ্ক সুনামের উল্লেখ করেছেন। মনে হয়েছে এইবার এইবার হয়তো সেই প্রসঙ্গটা তিনি তুলবেন, কিন্তু যে কারণেই হোক তিনি কেন জানি অন্য প্রসঙ্গে চলে এসেছেন। আচ্ছা, নিজে থেকে আপনি নিশ্চয়ই কিছু খবর পেয়েছেন? তা পেয়েছি, এবং বলতে পারেন বেশ কিছু খবরই পেয়েছি। অনেকগুলো নাচুনে মানুষের ছবি পেয়েছি এবং আমি নিয়েও এসেছি আপনি দেখবেন বলে। আর তার চেয়ে বড় কথা, আমি সেই লোকটাকেও দেখেছি। হ্যাঁ, কি বলছেন আপনি, যে এঁকেছে তাকে? হ্যাঁ মিস্টার হোমস, এবং আঁকছে এমন অবস্থায় দেখেছি। আমি সব বলছি শুনুন। আমি যেমনটি দেখেছি, যেমন যেমন ঘটেছে, এখান থেকে ফিরে পরদিন সকালে সর্বপ্রথম আমার চোখে পড়ে বেশ কয়েকটা নাচনে মানুষের ছবি, যন্ত্রপাতি, ঘরের কালো দরজার খড়ি দিয়ে আঁকা। সামনের জানালাগুলো থেকে দেখা যায় স্পষ্ট। একটা নিখুত নকল আমি নিয়েছিলাম, এই যে এই যে দেখুন দেখুন। বাহ, চমৎকার। তারপর বলে যান, আপনি বলে যান। নকল করা হয়ে গেলে মুছে ফেললাম আমি ছবিগুলো, কিন্তু দুই দিন পরেই আবার একদিন সকালে আরো একটা নতুন ছবি, এই যে সেটার নকল। বেশ তাড়াতাড়ি আমার সূত্রগুলো সংগ্রহিত হচ্ছে। এর তিন দিন পরে আরো একটা এলো, এটা কাগজে লেখা। এটা ছিল সূর্য ঘড়ির নিচে রাখা, যে এটা এটার আঁকা ছবিগুলো লক্ষ্য করে দেখুন, একেবারে অবিকল আগেরটার মতো, তাই না? তখন আমি ঠিক করলাম লোকটার জন্য আমি তৈরি হয়ে থাকব। রিভলভার বের করে আমি পড়বার ঘরে বসে রইলাম। বাগানটা আর মাঠটা সেখান থেকে স্পষ্ট দেখা যায়। রাত তখন প্রায় দুটো। আমি জানলার কাছে বসে আছি, চারদিকে অন্ধকার। হঠাৎ পেছন থেকে আমি একটা পায়ের শব্দ পেলাম। দেখি আমার স্ত্রী পরনে ড্রেসিং গাউন। আমার অনুরোধ করলেন গিয়ে শুয়ে পড়তে। পরিষ্কার করে আমি তাকে বললাম, আমি দেখতে চাই তাকে যে আমাদের সঙ্গে এমন বাজে হেয়ালিপনা করছে। কিন্তু উনি বললেন এই এক অর্থহীন রসিকতা এবং আমার এই নিয়ে মাথা ঘামাবার নাকি কোনো প্রয়োজন নেই।
তারপর বললেন, দেখো হিল্টন, সত্যিই যদি এতে তোমার কোনো বিরক্তি হয়ে থাকে তো চলো আমরা কোথাও বেড়াতে যাই, তাহলেই আর কোনো ঝামেলা থাকবে না। আমি বললাম, কি বলছো তুমি এসব? একটা বদ রসিকের রসিকতায় কিনা আমি নিজের বাড়ি ছেড়ে পালাবো? জেলা শুদ্ধ সবাই হাসবে তাহলে, বুঝেছো হোমস? উনি তখন বললেন, আচ্ছা এখন তো শোবে এসো, সকালে উঠে তখন এই নিয়ে আলোচনা হবে। কথা শেষ হতে না হতে চাঁদের আলোয় দেখলাম তার মুখটা আর অনেক ফ্যাকাশে হয়ে উঠেছে হোমস। তার হাত আমার কাঁধে আরো চেপে বসলো। যন্ত্রপাতির ঘরের ছায় দেখলাম কি একটা প্রাণী যেন নড়াচড়া করছে। একটা কালচে মূর্তি গুড়ি মেরে এসে একেবারে দরজাটার সামনে বসলো। পিস্তল নিয়ে আমি তাকে তাক করতে যাচ্ছিলাম, কিন্তু এলসি আমাকে দুই হাতে জড়িয়ে ধরে মরিয়া হয়ে আঁকড়ে রইল। তাকে সরিয়ে ফেলবার চেষ্টা করলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি মুক্ত হতে পারলাম বটে, কিন্তু যতক্ষণে গিয়ে দরজা খুলে আমি ওখানে পৌঁছালাম তার আগেই তারা কি ওটা পালিয়ে গেল। তবে একটা চিহ্ন সে রেখে গেছে, ওই যে ছবিটা আমি আপনাকে দিয়েছি, ওটা যন্ত্রপাতি ঘরের দরজায় আঁকা ছিল, আগে দুইবার আপনাকে দেওয়ার ছবিগুলোর মতোই। আর তার কোনো চিহ্ন পাইনি সমস্ত মাঠ খুঁজেও। অথচ আশ্চর্যের ব্যাপার এই যে লোকটা সারা রাত ওখানে ছিল, কারণ সকালবেলা যখন আবার দরজাটা পরীক্ষা করি দেখি যে পর্যন্ত আমি রাতে দেখেছিলাম তার সঙ্গে আরো কিছু ছবি যুক্ত হয়েছে। আচ্ছা, সেটুকুর কোনো নকল কি রেখেছেন? হ্যাঁ, তবে খুবই সামান্য। তবু দেখুন, এই যে এই এই হচ্ছে সেই নকলগুলো। আচ্ছা একটা কথা বলুন তো, এই লেখাটা কি আগের লেখাটার কোনো অংশ নাকি আগেরটার সঙ্গে কোনো সম্পর্কই নেই? এটা ছিল দরজাটার অপর পাল্লায়। বাহ, চমৎকার! আমাদের পক্ষে এইটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা হচ্ছে, আমার রীতিমতো আশা হচ্ছে। বলে যান মিস্টার কিউবিট, খুবই কৌতূহলপূর্ণ আপনার এই মামলা। আমার আর কিছুই বলবার নেই মিস্টার হোমস। জানেন, আমি আমার স্ত্রীর উপর অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলাম আমায় ওভাবে আটকে রাখার জন্য, না হলে নিশ্চয়ই আমি শয়তানটাকে ধরে ফেলতাম। এলসি আমাকে বললেন আমায় আটকে দিয়েছেন পাছে আমার কোনো আঘাত লাগে এই ভয়ে, কিন্তু পলকের জন্য আমার মনে হয়েছিল হয়তো তার ভাবনা হয়েছিল আমি নয় ওই লোকটাই আহত হয়, কারণ লোকটাকে যে আমার স্ত্রী চিনতেন এবং জানতেন এবং কি বলতে চাইছে এই বিষয়ে সন্দেহ মাত্র নেই আমার। কিন্তু মিস্টার হোমস, আমার স্ত্রীর গলার আওয়াজে আর চোখের চাউনিতে এমন কিছু ছিল যে যা থেকে সন্দেহের কোনো প্রশ্নই ওঠে না। আমার ইচ্ছে গোটা ছয়েক ছোকরাকে ঝোপঝাড়ের আড়ালে রেখে দেয়ার, আর লোকটা এলে তাকে খুব উত্তম মাধ্যম দেয়া, যাতে ভবিষ্যতে আর কখনো আমাদের পেছনে না লাগে। আমার মনে হয় না এই বিষয়টা অত সহজে মেটবার বিষয়। আচ্ছা, এখন কয়েকদিন আপনাকে যদি আমি লন্ডনে থাকতে বলি আপনি থাকতে পারবেন? আজই আমাকে ফিরে যেতে হবে হোমস। আমার স্ত্রীকে একা ওখানে রাখা কোনো মতেই আমার ইচ্ছে নয়, অত্যন্ত নার্ভাস হয়ে পড়েছেন জানেন, অনুরোধ করেছেন অবশ্যই আমি যেন ফিরে আসি। তা অবশ্য ঠিক, তবে যদি থাকতে পারতেন তাহলে দু একদিনের মধ্যেও আমি আপনার সঙ্গে যেতে পারতাম। আচ্ছা, ওই কাগজগুলো রেখে যান, আশা করছি খুব শিগগিরই এই বিষয়ে আমি খানিকটা মনোযোগ দিতে পারবো। আগন্তুক যতক্ষণ ছিলেন ততক্ষণ হোমস তার নির্লিপ্ত ভাব বজায় রেখেছিলেন, তবে তিনি যে অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েছিলেন ওয়াটসন সেটা আন্দাজ করতে পারলেন। ভদ্রলোক চলে যাওয়ার সঙ্গে সঙ্গে হোমস তাড়াতাড়ি টেবিলের কাছে গেলেন, তারপর নাচুনে মানুষের সবগুলো ছবি টেবিলে বিছিয়ে খুব একটা জটিল হিসাব নিয়ে বসলেন। দুই ঘন্টা ধরে হোমস বিভোর হয়ে অনেকগুলো অঙ্ক কষলেন আর চিঠি লিখলেন। ওয়াটসনের উপস্থিতির কথা যেন একেবারেই তিনি ভুলে গেলেন। যখন কাজ এগিয়েছে খুশিতে শেষ দিয়ে আর গান গিয়ে উঠেছেন, আর যখন কোনো কিনারা করতে পারছেন না কপালে বলিরেখা তুলে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকেছেন অনেকক্ষণ ধরে। শেষ পর্যন্ত তিনি তৃপ্তিসূচক আওয়াজ তুলে লাফিয়ে উঠলেন চেয়ার থেকে, তারপর হাতে হাত ঘষতে ঘষতে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলেন। তারপর একটা সুদীর্ঘ টেলিগ্রাম লিখলেন, বললেন, জানো ওয়াটসন, এই টেলিগ্রামের উত্তর যদি
আমি যেমন আন্দাজ করছি তেমন হয়, তাহলে তোমার সংগ্রহে এক অতি চমৎকার মামলা যুক্ত হবে। আচ্ছা, আশা করছি হয়তো নর্থফোর্কে যেতে পারবো এবং তার এই রহস্যের উপর কিছু আলোকপাত করতেও পারবো। কৌতূহলে ওয়াটসনের বুক ভরে উঠল। কিন্তু ওয়াটসন ভালো করেই জানেন হোমস তার রহস্যের উদ্ঘাটন করবেন যখন ভালো বুঝবেন, এবং তার নিজের মতো করেই তা করবেন। তাই অপেক্ষা করে রইলেন, কিন্তু দেরি হলো টেলিগ্রামের উত্তর আসতে। দুটো দিন কাটল অত্যন্ত অধৈর্যের সঙ্গে। যখন ঘন্টার শব্দ হচ্ছে হোমস উৎকর্ণ হয়ে উঠেছেন। দ্বিতীয় দিনের সন্ধ্যায় একটা চিঠি এলো মিস্টার হিল্টন কিউবেটের কাছ থেকে। নতুন কোনো ঘটনা ইতিমধ্যে সেখানে ঘটেনি, কেবল সেদিন সকালবেলা সূর্য ঘড়ির নিচে একটা নাচনে মানুষের ছবি ছাড়া। সেই ছবিটারও একটা নকল তিনি সেই সঙ্গে পাঠিয়েছেন। অদ্ভুত কারুকার্যটার দিকে তাকিয়ে কয়েক মিনিট ঝুঁকে থাকার পর হঠাৎ হোমস লাফিয়ে উঠলেন বিস্ময় ও হতাশা সূচক একটা আওয়াজ করে। তার মুখ ফ্যাকাশে হয়ে উঠেছে, বলে উঠলেন, ব্যাপারটা আমরা খুব বেশি গড়াতে দিয়েছি। আজ রাতে নর্থ হুয়েলসহ্যামে যাওয়ার কোনো গাড়ি আছে? জানো কিছু ওয়াটসন? না, শেষ গাড়িটা এইমাত্র চলে গেল। তাহলে আগামীকাল খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে ভোরের প্রথম গাড়িটা ধরব। ওখানে যাওয়া এখন খুবই জরুরি। আর এই যে, এই যে, এই সেই খবর যার জন্য আমি এতটা ছটফট করছি। এক মিনিট, মিসেস হাটসন, হয়তো উত্তরটা সঙ্গে সঙ্গেই দিয়ে দিতে হবে। না, যেমনটি ভেবেছিলাম তাই, এই খবরটার ফলে পরিস্থিতিটা মিস্টার হিল্টন কিউবিটকে জানিয়ে দেওয়া খুবই জরুরি। এটা ভয়ঙ্কর জালে জড়িয়ে পড়ছেন ভদ্রলোক। নর্থ ওয়েলসহ্যাম স্টেশনে নেমে গন্তব্যস্থলের নাম করতে না করতে স্টেশন মাস্টার দৌড়ে এলেন হোমসের কাছে। তিনি বললেন, আচ্ছা, আপনারাই কি লন্ডনের ডিটেকটিভ? বিরক্তির একটা ছায়া হোমসের মুখের উপর খেলে গেল। হোমস বললেন, এ কথা মনে হচ্ছে কেন? না, কারণ ইন্সপেক্টর মার্টিন যে এইমাত্র নরউইচ থেকে এসেছেন, তাহলে হয়তো আপনারা ডাক্তার। মহিলাটি এখনো মারা যাননি, মানে শেষ যত খবর পেয়েছি তখন পর্যন্ত তো মারা যাননি। একটু তাড়াতাড়ি করলে হয়তো এখনো তাকে বাঁচাতে পারবেন, যদিও তার ফলে তাকে ফাঁসির কাঠে ঝুলতেই হবে। দুশ্চিন্তায় হোমসের ভ্রু ঘন হয়ে গেল। তিনি বললেন, রাইডিং থর্প আর তার স্ত্রী দুজনকেই গুলি করা হয়েছে। ভদ্রমহিলাটি প্রথমে স্বামীকে আর পরে নিজেকেই গুলি করে, চাকররা তাই বলেছে। ভদ্রলোক মারা গেছে আর ভদ্রমহিলাটি বাঁচবে কিনা সন্দেহ। নর্থফোর্কের সবচেয়ে বনগী বংশের সন্তান, সবাই তাকে সম্মান করত। আর একটি কথাও না বলে হোমস একটা গাড়ি ভাড়া করলেন। সাত মাইলের এই সুদীর্ঘ পথে একবারও তিনি মুখ খুললেন না, এমন হতাশ হতে তাকে খুব কমই দেখা গেছে। ওয়াটসন সারাক্ষণ অত্যন্ত অস্বস্তি বোধ করেছেন। সকালের খবরের কাগজগুলোও খুব মনোযোগ সহকারে পড়েছিলেন। তার সবচেয়ে বড় আশঙ্কাটাই আচমকা এইভাবে ঘটে যাওয়ায় হোমস অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েছেন এবং মনমরা হয়ে বসে চিন্তা করছেন। অথচ দুই দিকের দৃশ্যে কৌতূহলের সামগ্রীর অভাব ছিল না, কারণ যে অঞ্চল দিয়ে ওয়াটসনরা চলেছেন ইংল্যান্ডের অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল সেটা। এখানে ওখানে ছড়ানো কয়েকটা কুটিল যেমন একালে সাক্ষ্য বহন করে, আবার উঁচু উঁচু চৌকো গির্জার চূড়াগুলো সাক্ষ্য দেয় ইংল্যান্ডের ইস্ট অ্যাংলিয়ার গৌরবোজ্জ্বল যুগের। শেষ পর্যন্ত জার্মান সমুদ্রের গোলাপি উপরিভাগটা দেখা দিল। নরফোর্ক উপকূলের সবুজের উপর দিয়ে, গাছপালার উপর দিয়ে দুটো ইট আর কাঠের তিন কোনা চূড়া দেখিয়ে গার্ডওয়ান বললেন, এই হল রাইডিং থর্পের খামার বাড়ি। চাঁদনিওয়ালা সামনের দরজাটার দিকে এগোতে এগোতে ওয়াটসন লক্ষ্য করলেন সামনে টেনিস মাঠের পাশে কালো যন্ত্রপাতি, ঘরটা আর পায়ের ওপর দাঁড়ানো সূর্য ঘড়িটা, যার সঙ্গে ওয়াটসনদের অদ্ভুতভাবে পরিচয় হয়েছে। ছোটখাটো একজন চটপটে মানুষ, গোঁফে মোম লাগানো, সেইমাত্র একটা উঁচু দুই সওয়ারের ঘোড়ার গাড়ি থেকে নামলেন। নরফোর্ক পুলিশের ইন্সপেক্টর মার্টিন বলে পরিচয় দিলেন তিনি। হোমসের নাম শুনে তিনি তো অবাক। তিনি বললেন, সে কি মিস্টার হোমস?
রাত তিনটায় তো হত্যাকাণ্ড হয়েছে, অথচ আপনি লন্ডন থেকে সেই খবর পেয়ে এসে পৌঁছলেন আমার সঙ্গে একসঙ্গে। সত্যি কথা বলতে কি, এইরকমই যে কিছু একটা ঘটবে সেটা আন্দাজ করেই আমি বেরিয়েছিলাম। যদি বাধা দিতে পারি এই আশা। তাহলে নিশ্চয়ই আপনার কাছে কিছু গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ আছে, কারণ শোনা যাচ্ছে এই দম্পতির মধ্যে প্রচুর ভালোবাসা ছিল। আমার কাছে যে প্রমাণটুকু আছে সেটা হচ্ছে শুধু ওই না চলে মানুষদের ছবি। ব্যাপারটা আমি আপনাকে পরে বুঝিয়ে বলবো, তবে এর মধ্যে হত্যাকাণ্ডটা যখন বন্ধ করা যায়নি তখন যা জানি তার সাহায্যে অন্তত সুবিচারের ব্যাপারে সাহায্য করবার জন্য আমি বেশ উদগ্রীব হয়ে আছি। আপনি কি আমার সঙ্গে একসঙ্গে তদন্ত করবেন নাকি আমি আমার মতো আলাদা করে কাজ করব? কিছু বলেন না হোমস, আপনার সঙ্গে একত্রে কাজ করছি এজন্য আমি অনেক গর্ববোধ করি। সেক্ষেত্রে তাহলে আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে সব সাক্ষ্য প্রমাণাদি শুনবো, জায়গাটা পরীক্ষা করে দেখব। ইন্সপেক্টর মার্টিনের কাণ্ডজ্ঞানের অভাব ছিল না, হোমসকে তার ইচ্ছে মতো কাজ করতে বাধা দিলেন না তিনি, বরং হোমসের তদন্তের ফলাফল সবসময়ই লক্ষ্য করতে লাগলেন। স্থানীয় ডাক্তার সেই সময় মিসেস কিউবিটের ঘর থেকে বেরিয়ে এলেন, বললেন তার ক্ষত ভয়ঙ্কর হলেও মারাত্মক নাও হতে পারে, মগজের ধার ঘেঁষে গুলিটা চলে গেছে, সুতরাং জ্ঞান ফিরতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। তাকে গুলি করা হয়েছে না তিনি নিজেকেই নিজে গুলি করেছেন এই কথার উত্তর তিনি সঠিকভাবে বলতে পারছেন না, তবে গুলিটা করা হয়েছে খুব কাছের থেকে। ঘরে একটা মাত্র পিস্তল পাওয়া গেছে, তার দুটো নল খালি, আর গুলি মিস্টার হিল্টনের হৃৎপিণ্ড ভেদ করে চলে গেছে। এমনটি সম্ভব যে মিস্টার হিল্টন প্রথমে স্ত্রীকে গুলি করে তারপর নিজেকেই গুলি করেছেন, কিংবা হয়তো মহিলাটি অপরাধী কারণ রিভলভারটা পড়েছিল তাদের দুইজনের মাঝামাঝি জায়গায়। হোমস জিজ্ঞেস করলেন, আচ্ছা ভদ্রলোককে কি সরানো হয়েছে? না মিস্টার হোমস, কোনো কিছুই আমরা ছুঁইনি, কেবল ওই ভদ্র মহিলাটিকে ছাড়া। ওভাবে আহত অবস্থায় তাকে ফেলে রাখা সম্ভব ছিল না। আপনি কতক্ষণ ধরে আছেন এখানে ডাক্তার সাহেব? রাত 4টা থেকে। আর কেউ ছিল তখন? হ্যাঁ, এখানকার একজন কনস্টেবল ছিল। আপনিও কোনো কিছুতে হাত দেননি তো? না, আমি দেইনি। খুবই বিবেচনার কাজ করেছেন। আচ্ছা কে আপনাকে খবরটা দিয়েছিল? ওই যে গৃহকর্তী সন্ডার্স। সেই কি সবার আগে খবরটা জানা? হ্যাঁ, সে আর রাধুনী মিসেস কুক। তারা এখন কোথায়? মনে হয় রান্নাঘরে। তাহলে তাদের কথাটাই আগে শোনা উচিত। ওক কাঠের প্যানেল দেয়া আর উঁচু জানালা বিশিষ্ট প্রাচীন হল ঘরটা একটা তদন্তের কাছারিতে পরিণত হল। একটা মস্ত পুরনো ধরনের চেয়ারে হোমস বসলেন, তার নিরস মুখে এক নিষ্ঠুর দৃষ্টি, সেই দৃষ্টিতে দৃঢ় প্রতিজ্ঞার ছাপ। তিনি তার জীবন পর্যন্ত উৎসর্গ করতে রাজি। যেই মক্কেলকে রক্ষা করতে তিনি পারলেন না তার আততায়ীর উপর প্রতিশোধ তিনি নেবেনই। স্ত্রীলোক দুটি তাদের বক্তব্য সংক্ষেপে সারল। একটা প্রচন্ড বিস্ফোরণের শব্দ তাদের কানে আসে, তারা শুয়েছিল পাশাপাশি দুটো ঘরে। সঙ্গে সঙ্গে মিসেস কিং সবেগে চলে যায় সন্ডার্সের কাছে, একই সঙ্গে দুজনে সিঁড়ি বেয়ে নেমে আসেন। পড়বার ঘরে দরজাটা খোলা ছিল, একটা মোমবাতি জ্বলছিল টেবিলের ওপর ঘরের মাঝখানে। তাদের মনিবের দেহ উপুর হয়ে পড়ে আছে, মারা গেছেন তিনি। জানলার কাছে তার স্ত্রী গুড়ি মেরে রয়েছেন মাথাটা দেয়ালের সাথে, ভয়ঙ্কর আঘাত লেগেছে তার মুখের একটা দিকে, রক্তে রক্তে একেবারে লাল হয়ে গেছে, খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন কিন্তু কথা বলতে পারছেন না। সমস্ত বারান্দাটা আর ঘরটা ধোঁয়ায় আর বারুদের গন্ধে ভর্তি, জানলাটা নিশ্চয়ই ভেতর থেকে বন্ধ ছিল, এই বিষয়ে ওদের দুজনেরই একমত। সঙ্গে সঙ্গে ডাক্তারকে খবর দেয় তারা, পুলিশকেও। তারপর ভৃত্যদের সাহায্যে মনিবের আহত স্ত্রীকে তার ঘরে নিয়ে যায়। তিনি আর তার স্বামী দুজনই শুয়েছিলেন সেই বিছানায়। মহিলাটির পরনের পোশাক আর মিস্টার কিউবিটের পরনের রাত্রিবাসের ওপরে ড্রেসিং গাউন। পড়বার ঘরের কোনো কিছুই নাড়াচাড়া করা হয়নি, কখনো তারা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেও শোনেননি, পরস্পরের প্রতি তাদের প্রচুর টান ছিল। ভৃত্যদের সাক্ষীর প্রধান একটা ঘটনা হল এই। ইন্সপেক্টর মার্টিনের প্রশ্নের উত্তরে স্পষ্টই বোঝা গেল যে প্রত্যেকটা দরজায় ভেতর থেকে এঁটে বন্ধ করা ছিল এবং বাড়ি থেকে বেরিয়ে যাওয়া যে কোনো লোকের পক্ষেই অসম্ভব ছিল। হোমসের প্রশ্নের উত্তরে তারা বললেন যে তাদের নাকি মনে পড়েছে বারুদের গন্ধ তারা পাচ্ছিল যখন উপরতলা থেকে নেমে আসছিল তখন থেকেই।
এই ঘটনাটার উপর আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি ইন্সপেক্টর মার্টিন। এবার ঘরটা ভালো করে পরীক্ষা করে দেখবার সময় হয়েছে। পড়বার ঘরটা ছোটখাটো, তিন দিকে বইয়ের সারি, জানলা দিয়ে বাগানটা দেখা যায়, একটা ড্রেসিং টেবিল সেই জানলার দিকে মুখ করে রাখা। হতভাগ্য মৃতটির দিকে এই প্রথম ওয়াটসনের দৃষ্টি পড়ল। তার বিশাল শরীরটা মেঝেতে পড়ে আছে, অবিন্যস্ত পোশাকে দেখে বুঝতে অসুবিধা হল না যে তাকে তড়িঘড়ি বিছানা থেকে উঠতে হয়েছিল। গুলিটা ছোঁড়া হয়েছে সামনের দিক থেকে, হৃৎপিণ্ড ভেদ করার পর সেটা শরীরের ভিতরে রয়ে গেছে। মৃত্যু হয়েছে সঙ্গে সঙ্গে এবং কোন রকম যন্ত্রণাই হয়নি। তার ড্রেসিং গাউনে বাঁ হাতে বারুদের কোনো চিহ্ন নেই। স্থানীয় ডাক্তারের মত হল ভদ্রলোকের মুখে হাতে বারুদের চিহ্ন ছিল না। এই শুনে হোমস মন্তব্য করলেন, হাতে চিহ্ন না থাকার তাৎপর্য আসলে কিছুই নেই, তবে যদি থাকতো তাহলে তা প্রচুর পরিমাণে থাকত। গুলি ভালো করে না ভরার ফলে কখনো পেছন দিকে একটু ছিটকে ওঠে, কিন্তু তা না হলে অনেকগুলো গুলি ছুড়লেও তার কোনো চিহ্নই দেখা যায় না। আমার মনে হয় মিস্টার কিউবিটের দেহ এখন সরানো যেতে পারে। আচ্ছা ডাক্তার সাহেব, ভদ্রমহিলার শরীর থেকে কি গুলিটা বের করেছেন? না না, তা করতে হলে আগে একটা বড় গোছের অপারেশন করা দরকার, বুঝলেন। এই যে রিভলভারটা, এখনো চারটি গুলি রয়েছে, দুটি গুলি খরচ হয়েছে এবং দুইজন আহত হয়েছে, সুতরাং গুলির হিসাব মিলল। হয়তো তাই, কিন্তু ওই যে একটা গুলি জানলার ধারটায় গিয়ে লেগেছে সেটার হিসেব কি পেয়েছেন? হঠাৎ সেই দিকে ফিরলেন তিনি, লম্বা সরু আঙুল দিয়ে একটা গর্ত নির্দেশ করলেন। গর্তটা জানলার নিচের দিক থেকে ইঞ্চিখানেক উপরে। কি আশ্চর্য, ওটা আপনি দেখতে পেলেন কি করে? ওটারই খোঁজ করছিলাম সেজন্য। চমৎকার, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। সুতরাং দেখা যাচ্ছে ওই দুটো ছাড়াও আর একটা গুলি তাহলে ছোড়া হয়েছিল, অতএব তৃতীয় একজন ব্যক্তি নিশ্চয়ই ছিল। কিন্তু কি করে তা সম্ভব, এবং কি করে এই বাসে বেরিয়ে যেতে পারলো বলেন? হোমস বললেন, সেই রহস্যেরই সমাধান আমরা এবার করতে চলেছি। মনে আছে ইন্সপেক্টর, বৃত্তরা যখন বলল ঘর থেকে বেরিয়েই তারা বারুদের গন্ধ পেয়েছে, আমি বলেছিলাম ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আগে আগে হ্যাঁ, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, কারণটা বুঝতে পারিনি। এ থেকেই বুঝতে হবে যে গুলি যখন করা হয়েছিল এ ঘরের দরজা জানালাগুলো সবগুলি খোলা ছিল, তা না হলে এত অল্প সময়ের মধ্যে বারুদের গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়তো না। তা সম্ভব হতে পারত কেবলমাত্র যদি একটা দমকা বাতাস বইত তাহলেই। তবে জানলা বা দরজা দুটোই খোলা ছিল খুব অল্প সময়ের জন্য। ঠিক আছে আপনার কথা, কিন্তু তার প্রমাণ কি? কারণ মোমবাতিটা ক্ষয়ে যায়নি। বাহ, চমৎকার মিস্টার হোমস, চমৎকার। যখন নিশ্চিত হলাম যে দুর্ঘটনার সময়ে জানালাটা খোলা ছিল, মনে হলো তাহলে হয়তো তৃতীয় এক ব্যক্তি গুলি করলে সে গুলি ওখানেই লাগতে পারে। তাই তাকালাম ওখানে আর দেখলাম সত্যিই তাই। হোমস, আপনি ঠিক বলেছেন, আমারও তাই মনে হয়। কিন্তু আচ্ছা, তাহলে যে জানালাটা কিভাবে এঁটে বন্ধ করে দেওয়া হলো বলুন তো? মহিলাটির তো প্রথম ঝুঁকি হওয়ার কথা জানালাটা এঁটে বন্ধ করার। আরে আরে আরে, এইটা কি? পড়বার টেবিলের উপরে একটা লেডিস ব্যাগ, কুমিরের চামড়া আর রূপো দিয়ে সুন্দর করে তৈরি। সেটাকে খুলে উপর করে ফেলেছেন হোমস। বেরিয়ে পড়ল ব্যাংক অফ ইংল্যান্ডের ২০টা ৫০ পাউন্ডের নোট আর একটা রাবারে ব্যান্ড দিয়ে জড়ানো। তাছাড়া আর কিছুই ছিল না। হোমস বললেন, এটা রেখে দিতে হবে, বিচারের সময় দরকার হবে। এই বলে হোমস ব্যাগটা আর নোটগুলো ইন্সপেক্টরের হাতে দিলেন। তারপর বললেন, এবার আমাদের তৃতীয় গুলিটার উপর আলোকপাতের চেষ্টা করতে হবে। জানলার কাঁচটা যেরকম জখম হয়েছে তাতে বোঝা যায় যে গুলিটা ছোড়া হয়েছে ঘরের ভেতর থেকে। মিসেস কিং এর সঙ্গে একটু কথা বলতে চাই আমি। আচ্ছা মিসেস কিং, তুমি বলেছিলে একটা জোরালো শব্দে তোমার ঘুম ভাঙে,
তার মানে কি তুমি বলতে চাও যে দ্বিতীয় গুলির থেকে সেটার আওয়াজ বেশি জোরালো ছিল? জি, ওটার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়, তাই একথা ঠিক জোর করে বলতে পারছি না। তবে আওয়াজটা যে খুব জোরে হয়েছিল তাতে আমার সন্দেহ নেই। কিন্তু এমনও তো হতে পারে যে দুটি গুলির আওয়াজ প্রায় একই সঙ্গে শোনা গিয়েছিল? তা আমি বলতে পারবো না। আমার কিন্তু মনে হয় ব্যাপারটা ঠিক সেরকমই ঘটেছিল। আমার মনে হয় ইন্সপেক্টর, এ ঘরে আমাদের আর কিছু দেখবার আছে। যাবেন নাকি আমার সঙ্গে একটু বাগানটা ঘুরে দেখতে, যদি কোনো নতুন সূত্রতত্র মেলে? পড়বার ঘরের জানলা পর্যন্ত একটা সুন্দর ফুলের বাগান। সেখানে যেতেই ওয়াটসনরা সবাই একসঙ্গে একটা বিস্ময়সূচক আওয়াজ করে উঠলেন। ফুলগুলো পায়ে পিষ্ট, নরম মাটির সর্বত্র পায়ের ছাপ, পুরুষ মানুষের বেশ বড় বড় পায়ের ছাপ সেগুলো, আঙ্গুলের দিকটা লম্বা আর সরু। আহত পাখি ধরবার সময় শিকারী কুকুর যেভাবে খোঁজ করে, তেমনি করে হোমস ঘাস পাতাগুলো সরাতে লাগলেন। তারপর একটা তৃপ্তিসূচক আওয়াজ করে ঝোঁকে পড়েই একটা দস্তার গুলির খোল তিনি তুলে নিলেন এবং বললেন, ঠিক যেমনটা ভেবেছিলাম, রিভলভারটার একটা বিতারক ছিল আর এই হলো তৃতীয় গুলিটা। ইন্সপেক্টর মার্টিন, আমার তদন্তের কাজ প্রায় শেষ। হোমসের তদন্তের দ্রুত এবং অপূর্ব অগ্রগতি লক্ষ্য করে অত্যন্ত বিস্মিত হলেন ইন্সপেক্টর। প্রথম প্রথম তিনি খানিকটা নিজেকে জাহির করার চেষ্টা করেছিলেন, কিন্তু এখন তিনি প্রশংসায় অভিভূত হয়ে পড়লেন যে যে কোনো ব্যাপারে হোমসকে অনুসরণ করতে রাজি। তিনি জিজ্ঞেস করলেন, মিস্টার হোমস, আপনি কাকে সন্দেহ করছেন? এ প্রসঙ্গে পরে আসছি। এই মামলার অনেকগুলো বিষয় আমি এখন আপনার কাছে পরিষ্কার করতে পারিনি, তবে এতটা যখন এগিয়েছি তখন নিজের মতো করে এগোতে থাকি, শেষ পর্যন্ত আমি সমস্ত ব্যাপারটা পরিষ্কার করে দেব। সে আপনি যেমন ভালো বুঝবেন হোমস, তবে লোকটাকে পাকড়ানো নিয়ে কথা কিন্তু মনে রাখবেন। রহস্য সৃষ্টি করা আমার উদ্দেশ্য নয় একেবারে, কিন্তু তাহলেও এখন হচ্ছে কাজের সময়। কোন দীর্ঘ ও জটিল বিশ্লেষণের ব্যাপারে জড়িয়ে পড়া কোনো মতেই সম্ভব নয় এখন। সূত্রগুলো সবই আমার হাতে এসেছে এবং এই ভদ্রমহিলা যদি আর জ্ঞান ফিরে নাও পান, তাহলেও ঘটনাটা আবিষ্কার করা এবং অপরাধীকে শাস্তি দেওয়া সম্ভব। প্রথমে আমার জানা দরকার এই এলাকায় এলরিজ নামে কোনো সরাইখানা আছে কিনা। ভৃত্যদের প্রশ্ন করা হলে তারা বলল এমন কোন সরাইখানার কথা তারা শোনেনি। তবে আস্তাবলের ছোকরাটা এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করল, যে এই খবর দিল যে এই নামের এক চাষির কথা তার মনে পড়ছে। ইস্ট রাস্টনের দিকে কয়েক মাইল দূরে তার বাস। জায়গাটা কি খুবই নির্জন? হ্যাঁ, খুবই নির্জন। হয়তো সেখানে গত রাতের ঘটনার খবর পৌঁছায় না এখনো, কি বলো? মনে হয় না। আচ্ছা, তাহলে একটা ঘোড়া সাজাও তো দেখি। একটা চিঠি দিচ্ছি, সেটা নিয়ে এলরিজের গোলা বাড়িতে যাবে, বুঝতে পেরেছ? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পকেট থেকে নাচুনি মানুষদের ছবিওয়ালা কাগজগুলো বের করলেন তিনি। সেগুলো সামনে রেখে টেবিলে বসে কি সব যেন লিখলেন। তারপর ছেলেটির হাতে একটা চিঠি দিয়ে বললেন, যার নাম ও ঠিকানা লেখা আছে তার হাতে দেবে। আর শোনো, যদি কেউ কোনো প্রশ্ন করে তোমাকে, তাহলে কোনো প্রশ্নের উত্তর দেবে না। চিঠিটার পেছনে ঠিকানাটা অসম হাতে এলোমেলো ভঙ্গিতে লেখা। হোমসের পরিচ্ছন্ন হাতের লেখার সঙ্গে কোনো মিল নেই তার। ঠিকানাটা হল মিস্টার এব স্লেনি, এলরিজের গোলাবাড়ি, ইস্ট রাস্টন, নরফোর্ক। হোমস বললেন, আমার মনে হয় ইন্সপেক্টর আপনি সাহায্যের জন্য টেলিগ্রাম করবেন, কারণ যদি আমার হিসেবে ভুল না হয় তো হয়তো এক অতি ভয়ঙ্কর মানুষকে জেলে নিয়ে যেতে হবে। আমার চিঠি নিয়ে যে যাচ্ছে টেলিগ্রামটাও সে নিশ্চয় করে দিতে পারবে। ওয়াটসন, ওয়াটসন, বিকেলে যদি কোনো গাড়ি থাকে তো তুমি আর আমি একটু ঘুরে আসবো, হ্যাঁ, কারণ একটা খুব আকর্ষণীয় রাসায়নিক পরীক্ষার কাজ শেষ করতে হবে, আর এখানকার কাজ তো প্রায় শেষই হয়ে এলো। ছেলেটি চিঠি নিয়ে চলে যাওয়ার পর হোমস ভৃত্যদের নির্দেশ দিলেন, কোনো লোক যদি মিসেস হিল্টনের কথা জিজ্ঞেস করে তাহলে যেন তার শরীর সম্বন্ধে কোনো খবর সেই লোককে না দেয়া হয়, সঙ্গে সঙ্গে যেন তাকে নিয়ে গিয়ে ড্রয়িং রুমে বসানো হয়।
নির্দেশটার গুরুত্বটা তিনি তাদের ভালো করেই বুঝিয়ে দিলেন। তারপর তিনি ড্রয়িং রুমের দিকে এগুতে এগুতে বললেন, মামলাটি এখন আর আমাদের হাতে নেই, এখন কেবল সময় কাটানো আর অপেক্ষা করা। ডাক্তার সাহেব তার রোগীর কাছে চলে গেলেন, এদিকে ওয়াটসনের সঙ্গে রইলেন কেবল ইন্সপেক্টর। চেয়ারটা টেবিলের কাছে টেনে নিয়ে নাচুনে মানুষদের বিচিত্র ছবিগুলো সামনে বেছিয়ে হোমস বললেন, একটা ঘন্টা এখন আমাদের দিব্যি কাটানো যাবে, একটা ঘন্টা এখন আমরা কাটিয়ে দিতে পারি দিব্যি আরাম করে। আর ইন্সপেক্টর, পুরো মামলাটাই আপনার কাছে হয়তো তদন্তের ব্যাপারে বিশেষ উল্লেখযোগ্য। প্রথমে আপনাকে বলে রাখি, বেকার স্ট্রিটে মিস্টার হিলটনের সঙ্গে যে চমৎকার কথাগুলো আমার সাথে হয়েছিল, যেসব আলাপ আলোচনা হয়েছিল সেগুলোর ব্যাপারে। এই বলে তিনি সংক্ষেপে সেই ঘটনাটা আবার বললেন। তারপরে বললেন, এই যে অদ্ভুত কাগজগুলো আমার সামনে রয়েছে, এগুলো দেখলে হাসি পেত যদি এইরকম ভয়ঙ্কর একটা পরিণতির অগ্রদূত বলে প্রমাণিত না হতো এই কাগজগুলো। সংকেতলিপির অনেক রকম ফেরের সঙ্গে আমি পরিচিত এবং এ বিষয়ে আমি একটা ছোটখাটো বইও লিখেছি, তাতে আমি 160 রকমের সংকেতলিপির বিশ্লেষণ করেছি। কিন্তু তা সত্ত্বেও এইটা আমার কাছে সম্পূর্ণ নতুন। আপাত দৃষ্টিতে মনে হয় যে এতে যে খবরটা দেওয়া হচ্ছে তা অন্যকে না জানানো, এবং বরং এই ধারণা সৃষ্টি করা যে এটা কোনো বাচ্চার খেয়াল ছাড়া আর কিছুই নয়। চিহ্নগুলো কিছু অক্ষরের পরিবর্তে ব্যবহৃত হয়েছে এই বিষয়ে সুনিশ্চিত হওয়ার পর সংকেতলিপির পাঠোদ্ধারের নিয়মগুলি প্রয়োগ করতে সমাধানটা সহজ হয়ে উঠল। প্রথম লিপিটা এতই ছোট যে তা থেকে শুধু এইটুকুই নিশ্চয়তার সঙ্গে বুঝতে পারলাম যে এই সংকেতটা ই অক্ষরের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে। নিশ্চয় জানেন ই ইংরেজি বর্ণমালার সবচেয়ে ব্যবহৃত এবং প্রচলিত অক্ষর, এতই তার প্রচলন যে একটা ছোট কথাতেও তার একাধিক ব্যবহার আমরা দেখতে পাই। প্রথমে আমি যে ছবিটা পাই তাতে এইটা আছে চারবার, সুতরাং ধরে নিতে পারি এটা ই। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে সংকেতটা একটা পতাকা বহন করে চলেছে, তবে পতাকাগুলো যেভাবে রয়েছে তাতে মনে হয় বাক্যটাকে কথায় বিভক্ত করার জন্য এগুলোর ব্যবহার করা হয়েছে। এটাকে প্রকল্প হিসেবে ধরে নিলাম, ই হল। কিন্তু তারপরেই হলো মুশকিল, ই ছাড়া ইংরেজি বর্ণমালার অন্য অক্ষরগুলো ব্যবহার ঠিক পর্যায়ক্রমে নির্দিষ্ট করা সম্ভব হচ্ছে না, এবং এক পৃষ্ঠা ছাপা কাগজে যেসব অক্ষরের আধিক্য লক্ষিত হয় কোন একটা ছোট বাক্যে তার উল্টোটাও সম্ভব। তবে মোটামুটি বলতে গেলে টি এ ও আই এন এস এইচ আর ডি আর এবং সবশেষে এল, এভাবেই পৌনঃপুনিকত্বের দিক দিয়ে অক্ষরগুলো সাজানো যেতে পারে। টি এ এবং ও হল এদিক দিয়ে প্রায় সমান সমান, এবং কোনো অর্থ আবিষ্কার করতে হলে এসব অক্ষর ঘুরিয়ে ঘুরিয়ে পরীক্ষা করে দেখা সে প্রায় এক অসম্ভব ব্যাপার বলতে গেলে। তাই অপেক্ষা করে রইলাম আরো কিছু নমুনার জন্য। দ্বিতীয়বার যখন মিস্টার কিউবিটের সঙ্গে দেখা হয় তখন আরো দুটো বাক্য আর ছোট্ট একটা খবর আমার সংকেত লিপির মারফত দিয়ে যায়। এই খবরটা কোনো পতাকা না থাকায় ধরে নেওয়া যেতে পারে এটা একটা একক কথা। এই হচ্ছে সংকেতগুলো। এখন এই একক কথাটার পাঁচটা অক্ষরের মধ্যে দুটো ই হলো দ্বিতীয়টা আর চতুর্থটা, হয়তো কথাটা হবে শিভার বা লেভার বা নেভার, এটা নিঃসন্দেহে কোনো অনুরোধের উত্তর এবং এই পরিস্থিতিতে এই মহিলার লেখা কোনো চিঠির উত্তর। এই ধারণা অবলম্বন করে আমরা বলতে পারি চিহ্নগুলি হচ্ছে যথাক্রমে এন ভি এবং আর, কিন্তু তা সত্ত্বেও প্রচুর সমস্যা রয়ে গেল। এমন সময় একটা কথা আমার মনে হতে ভারী সুবিধা হলো আমার, চিত্রলিপিগুলো যদি এমন কারো কাছ থেকে আসে যে ব্যক্তি মহিলাটিকে আগে থেকে চিনত, তাহলে দুটো ই এবং সেই সাথে তিনটে অন্য অক্ষরের অর্থ হতে পারে ই এল এস আই ই এ নামটা এলসি। পরীক্ষা করে দেখলাম
এই অক্ষরটি এইভাবে সাজিয়ে তিনটি সংকেতলিপি শেষ করা হয়েছে। সুতরাং নিশ্চয়ই এটা এলসি কে অনুরোধ করেছে। এইভাবে আমি এল এস এবং আই অক্ষরগুলো পেয়ে গেলাম। কিন্তু অনুরোধটা কি হতে পারে? এলসি কথাটার আগে আছে মাত্র চারটি অক্ষর, তার শেষেরটা হলো ই। তাহলে কথাটা হবে নিশ্চয়ই কাম। আর যে চারটি অক্ষর ই দিয়ে শেষ হয়েছে সমস্তগুলো পরীক্ষা করে দেখলাম, কিন্তু কোনোটাই এক্ষেত্রে মিলল না। সুতরাং ও এবং এম পেয়ে গেলাম। নতুন করে আমি প্রথম সংকেতটার অর্থ বুঝতে চেষ্টা করলাম। তখন যেগুলো জানতে পেরেছি সেগুলো বসালাম আর প্রত্যেকটা অজানা সংকেতের জায়গায় ডট বসালাম। তাহলে ওটা দাঁড়াচ্ছে এরকম, এম ডট ই আর ই ডট ই ডট এস এল ডট এনই ডট সি। এখন প্রথম অক্ষরটা ছাড়া আর কিছুই হতে পারে না, এবং আমি আবিষ্কার হিসেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ছোট বাক্যটা তো তিন তিন জায়গায় রয়েছে, আর দ্বিতীয় কথাটার এইচ অক্ষরটাও বেশ স্পষ্ট দেখা গেছে। তাহলে এই সমস্ত জিনিসটা দাঁড়াচ্ছে এম হেয়ার এ ডট ই স্লেইন, অথবা সহজেই যেটা বোঝা যাচ্ছে সে অক্ষরটা বসালেই এটা দাঁড়াচ্ছে এরকম, এম হেয়ার এ ডট ই স্লেইন। এ পর্যন্ত যেসব অক্ষর পেয়ে গেছি সেগুলোর উপর নির্ভর করে এবং প্রচুর অঙ্গ প্রত্যয়ের সঙ্গে দ্বিতীয় সংবাদটা নিয়ে পড়লাম, সেটা এখন দাঁড়াচ্ছে এইরকম, এল রিজ। এখন আমি অজানা অক্ষরগুলোর জায়গায় টি এবং জি বসালেই এটা বোঝাবে কোনো বাড়ি বা সরাইখানা যেখানে চিত্রলিপির লেখক বাস করছিল। এটা ধরে নিলেই বাক্যটা দিব্যি অর্থবহ হয়ে উঠবে। ইন্সপেক্টর মার্টিন এবং ওয়াটসন প্রচুর কৌতূহল নিয়ে শুনলেন কিভাবে বন্ধুবর হোমস এমন স্বচ্ছ এবং সম্পূর্ণভাবে সমস্ত সমস্যাটা সমাধানে উপনীত হলেন। ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন, তারপর কি করলেন স্যার? এই অ্যাপসলেনি যে একজন আমেরিকান এমন মনে করার আমার যথেষ্ট যুক্তি ছিল। এই ভু কথাটা আমেরিকানদেরই সংক্ষেপণ, এবং আমেরিকা থেকে একটা চিঠি আসা থেকে এই সমস্ত ব্যাপারটার সূত্রপাত, এবং এমন মনে করারও আমার যথেষ্ট কারণ ছিল যে এর মধ্যে কোনো গোপনীয়তা আছে যা অপরাধমূলক। ভদ্রমহিলা কর্তৃক অতীত জীবনের উল্লেখ এবং তার গোপন কথা স্বামীর কাছে প্রকাশ না করার ইচ্ছে দুই সেই একই ব্যাপারটা নির্দেশ করছে। তাই আমি তখন আমার বন্ধু নিউ ইয়র্ক পুলিশ ব্যুরোর উইলসন হার্গ্রিভকে টেলিগ্রাম করলাম। একাধিকবার তিনি লন্ডনের অপরাধ সম্বন্ধে আমার জ্ঞানকে কাজে লাগিয়েছেন। জানতে চাইলাম যে এই এপস লেনের নামটা তার জানা আছে কিনা। এই যে এখানে তার উত্তর, শিকাগোর সবচেয়ে মারাত্মক শয়তান সে। যেদিন সন্ধ্যায় এই উত্তর আমি পাই সেদিনই হিল্টন কিউবিটস লেনের শেষ সংকেতটা পাঠানো আমার কাছে। যেন অক্ষরগুলো বসালে সেটা দাঁড়ায় ঠিক এরকম, ই এল এস আই ই ডট আর ই ডট আর টু মিট টি এইচ ওয়াই জি ও, দুটো পি আর একটা ডি বসালেই একটা সম্পূর্ণ সংবাদ পাওয়া গেল। এলসি ঈশ্বরের কাছে যাওয়ার জন্য তৈরি, যা থেকে জানতে পারি শয়তানটা প্ররোচনা ছেড়ে ভীতি প্রদর্শনের পথ ধরেছে, এবং শিকাগোর শয়তানদের সম্বন্ধে যা জানি তাতে আমি এইভাবে তৈরি হলাম যে খুব অল্প সময়ের মধ্যেই সে তার কাজ শেষ করবে। সঙ্গে সঙ্গে আমি ডক্টর ওয়াটসনের সঙ্গে নর্থফোর্কে চলে এলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এর মধ্যেই যা ক্ষতি হবার তা হয়ে গেছে। দেখুন, কোন মামলায় আপনার সঙ্গে কাজ করা রীতিমতো ভাগ্যের ব্যাপার। মাফ করবেন যদি মন খুলে আপনার সঙ্গে কথা বলি। দেখুন, আপনাকে কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু আমার উপরওয়ালাদের কাছে কিন্তু জবাবদিহি করতে হয়। এখন এলড্রিজের কাছে এইসব স্লেনি যদি খুনি হয় এবং আমি যখন এখানে বসে সেই সময় যদি সে পালিয়ে যায় এই এলাকা থেকে, তাহলে কিন্তু আমাকেই বিপদে পড়তে হবে। না ইন্সপেক্টর, এ নিয়ে আপনার অস্বস্তি তেমন কোনো কারণ নেই, পালাবার চেষ্টা সে করবে না। কি করে জানলেন? কারণ পালানোটা এক্ষেত্রে তার পক্ষে অপরাধ স্বীকারের সমানই হবে। তাহলে চলি গিয়ে গ্রেফতার করি তাকে। কারণ যে কোনো মুহূর্তে এখন আমি তাকে এখানে আশা করছি।
সে কি? কেন সে আসবে? তাকে যে আমি এখানে আসতে লিখেছি। কিন্তু এই কথা কি করে আমি বিশ্বাস করব হোমস? আপনি লিখেছেন তাই সে এখানে আসবে। এইরকম চিঠি পেলে তো সে ভয়ে পালিয়ে যাবে বরং। আমার ধারণা সে চিঠি কিভাবে লিখতে হয় তা আমি জানি। ওই যে বোধ হয় লোকটা আসছে। লম্বা লম্বা পা ফেলে একটা লোক পথ দিয়ে দরজার দিকে এগিয়ে আসছে। লম্বা কালচে সুপুরুষ লোকটি, তার পরনে ধূসর রঙের ফ্ল্যানেলের প্যান্ট, মাথায় পানামা টুপি, গালে খোঁচা খোঁচা দাড়ি, আর মস্ত বড় উদ্ধত নাক নিচের দিকে বাঁকানো। একটা লাঠি আস্ফালন করতে করতে হেলে দুলে এমন ভাবে আসছে বাড়িটার মালিকই যেন সে। তার সজোরে ঘন্টা বাজানোর শব্দ ওয়ারসনের কানে এলো। ধীর ভাবে হোমস বললেন, আমার মনে হয় আমাদের এখন দরজার পেছনে দাঁড়ানো দরকার। এমন একটা লোকের মোকাবিলা করতে হবে, খানিকটা সতর্ক হওয়াই ভালো। আপনার হাত করার প্রয়োজন হবে ইন্সপেক্টর, কথা বলার ভারটা আমি নিচ্ছি। মিনিট খানেক নীরবে কাটল, তারপর খুলে গেল দরজাটা। লোকটি ভিতরে ঢুকল, সঙ্গে সঙ্গে হোমস একটা পিস্তল তার মাথার কাছে ধরলেন, আর মার্টিন তার হাতে হাত কড়া গলিয়ে দিলেন। ব্যাপারটা এত অল্প সময়ের মধ্যে এমন তৎপরতার সঙ্গে ঘটে গেল যে সে যে আক্রান্ত হয়েছে এটা বোঝবার আগেই অসহায় হয়ে পড়ল। কালো চোখে অগ্নিমাখা দৃষ্টিতে সে একে একে সকলের দিকে একবার তাকিয়ে দিল, তারপরে তেতো হাসিতে ফেটে পড়ল, বলল, ভদ্র মহোদয়গণ, এবার আপনারা সত্যি আমার উপর জিতেছেন। বহুত শক্ত একজনের সঙ্গে আজ আমার দেখা হল, তবে নিশ্চয়ই সে সবের মধ্যে নেই। নিশ্চয়ই বলবেন না যে এই ফাঁদ পাতার ব্যাপারে সে সাহায্য করেছে। মিসেস হিল্টন কিউবিট অত্যন্ত গুরুতরভাবে আহত, মৃত্যুর মুখোমুখি তিনি। পাগল পাগল আপনি, আহতর স্বামী ও নয়। এলসির গায়ে কে হাত তুলবে শুনি? আমি আমি আজ তাকে শাসিয়েছি মাত্র, এজন্য ঈশ্বর আমায় ক্ষমা করুন। কিন্তু তার সুন্দর মাথার একটা চুলও স্পর্শ করা আমার পক্ষে সম্ভব নয়। ফিরিয়ে নিন কথাটাও, বলুন সে আহত নয়। মৃত স্বামীর পাশে ভয়ঙ্কর ভাবে আহত অবস্থায় পাওয়া গেছে তাকে। গভীর এক আর্ত আওয়াজ করে লোকটা কৌচে এলিয়ে পড়ল, হাত করা আটকানো হাতে মুখটা ঢেকে। পাঁচ মিনিট নীরব রইল, তারপর আবার মুখ খুলল। হতাশাজনিত শীতলতার সঙ্গে নিজেকে সামলে নিয়ে বলল, আপনাদের কাছে আমার কিচ্ছু লুকানোর নেই। আমি লোকটাকে গুলি করেছি, কিন্তু তার আগে সে আমাকে লক্ষ্য করে গুলি করেছিল, সুতরাং আমি খুন করেছি এ কথা বলতে পারবেন না। কিন্তু যদি মনে করেন আমার পক্ষে তার স্ত্রীকে গুলি করা সম্ভব ছিল, তাহলে বলবো আপনারা আমাকে বা তাকে কাউকেই জানেন না। আমি বলছি, কোনো পুরুষ কোনো নারীকে আমার মতো অমন ভালোবাসতে পারে না। তার উপর আমার সম্পূর্ণ অধিকার ছিল, বহু বছর আগেই তার সঙ্গে আমার বিয়ের কথা পাকা হয়েছিল। কে ইংরেজ যে আমাদের দুজনের মধ্যে এসে পড়েছিল? বলছি আপনাদের, এলসির ওপর আমারই দাবি সবার আগে, এবং সেই দাবি কাজে পরিণত করতেই আমি এসেছিলাম। এইবার কঠিন স্বরে হোমস বললেন, যখনই তিনি আপনার আসল পরিচয় পেয়েছিলেন তখনই তিনি সরে গেছেন। আপনাকে এড়াবার জন্য তিনি আমেরিকা থেকে পালিয়ে এসেছেন এবং ইংল্যান্ডে এসে এই ভদ্রলোককে বিয়ে করেছেন, আর আপনি নাছোড় বান্দার মতো তার পিছু নিয়েছেন এবং তার জীবনকে বিষিয়ে তুলেছেন। চেয়েছেন যেন তিনি তার স্বামীকে ত্যাগ করে পালিয়ে যান আপনার সঙ্গে, যে স্বামীকে তিনি ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। ফলে এক সম্ভ্রান্ত ভদ্রলোকের মৃত্যু ঘটিয়েছেন এবং তার স্ত্রীকে আত্মহত্যা প্ররোচিত করেছেন। এ ব্যাপারে আপনি যা করেছেন তা হচ্ছে এই, মিস্টার এপস্টেইন, আইনের কাছে এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। এলসি যদি মারা যায় তাহলে আমার কি হয়? তাতে কারো কিছু আসবে যাবে না।
একটা হাতের মুঠো খুলে একটা দোমড়ানো কাগজের দিকে তাকালো এবসলেনি। চোখে সন্দেহের ঝিলিক তুলে বলল, এই দেখুন মশাই, আপনি কি আমাকে ভয় দেখাতে চাচ্ছেন? ও যদি তেমন আঘাত পেয়ে থাকে যেমন আপনি বলছেন, তাহলে এটাকে লিখেছে? একজন সভ্যের ছাড়া তো এই পৃথিবীতে কারো এই নাচুনি মানুষের সংকেত জানবার কথা না। কি করে লিখলেন আপনি? একজন যা উদ্ভাবন করতে পারে আরেকজন তো আবিষ্কারও করতে পারে। মিসেস লেনে, একটা গাড়ি আসবে আপনাকে নরওয়েচে নিয়ে যাওয়ার জন্য। যে অনিষ্ট আপনি করেছেন তার কিছুটা ক্ষতিপূরণ করতে পারেন এই সময়টুকুর মধ্যে। জানেন কি, মিসেস হিলটন কিউবিটের উপর স্বামীকে হত্যা করার প্রবল সন্দেহ পড়েছে এবং আমার উপস্থিতির ফলেও এ ব্যাপারে আমি যা জানতে পেরেছি তার বলেই তিনি এই সন্দেহ থেকে মুক্ত হয়েছেন। এটুকুই এখন আপনি ওর জন্য করতে পারেন। পৃথিবীর লোককে জানিয়ে দিতে পারেন যে ভদ্রলোকের মর্মান্তিক মৃত্যুর জন্য মিসেস কিউবিট প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই দায়ী নন। এ আমি আনন্দের সঙ্গে করছি। মনে হয় সমস্ত সত্য ঠিকভাবে প্রকাশ করাটাই হবে আমার পক্ষে সবচেয়ে ভালো জবাবদিহিতা। আমার কর্তব্য হচ্ছে আপনাকে মনে করিয়ে দেয়া যে আপনি যা বলবেন তা আপনার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা হবে। এই কথায় কাঁধ ঝাঁকালেন স্লেনি, বললেন, সে ঝুঁকি আমি ইচ্ছে করে নিচ্ছি। প্রথমেই বলি, এই মহিলাকে আমি ছোটবেলা থেকেই চিনতাম। আমাদের সাতজনকে নিয়ে শিকাগোয় একটা দল ছিল। সেই জয়েন্টের বা দলের প্রধান ব্যক্তি ছিলেন এলসির বাবা প্যাট্রিক, ভারী চালাক তিনি। এই সংকেতলিপি তিনি উদ্ভাবন করেন। লোকে দেখে শিশুর হাতের আঁকা ছবি মনে করবে, যদি না সংকেতটা ঠিক মতো জানা থাকে। এলসি আমাদের কোনো কোনো ব্যাপার জানত, কিন্তু টাকা তার ছিল, তাই নিয়ে সে আমাদের ফাঁকি দিয়ে লন্ডনে চলে আসে। সে আমার বাগদত্তা ছিল, এবং আমি যদি অন্য কোন রকম জীবিকা গ্রহণ করতাম তাহলে হয়তো সে আমাকেই বিয়ে করত। এই ইংরেজটির সঙ্গে বিয়ের আগে আমি তার ঠিকানা পাইনি। চিঠি লিখলাম তাকে, কিন্তু কোনো উত্তর পেলাম না। চিঠিগুলো এমন এমন জায়গায় রাখতাম যাতে তার চোখে পড়ে। মাসখানেক হলো আমি এখানে এসেছি। ওই গোলা বাড়ির নিচের একটা ঘরে দিনগুলো কাটিয়েছি। রাত হলে বেরিয়ে আসতাম আর ফিরতাম রাত থাকতে থাকতে। কেউ লক্ষ্য করত না। সব রকম চেষ্টা করলাম এলসিকে বুঝিয়ে সুঝিয়ে বার করে আনতে। জানতাম সংকেতগুলো সে পড়েছে, কারণ একটা সংকেতের উত্তর সে দিয়েছিল। তারপরে আর আমি আর আমার মেজাজ ঠিক রাখতে পারলাম না। ভয় দেখাতে শুরু করলাম ওকে। তখন সে আমাকে একটা চিঠি দিল, এখান থেকে চলে যেতে অনুরোধ করে। বলল তার বুক ভেঙে যাবে যদি কোনো কেলেঙ্কারির খবর তার স্বামীর কানে আসে। লিখল রাত তিনটের সময় সে নেমে আসবে, যখন তার স্বামী ঘুমিয়ে থাকবে, এবং জানালা দিয়ে আমার সঙ্গে কথা বলবে। যদি তারপরে আমি তাকে শান্তিতে থাকতে দিয়ে এখান থেকে চলে যাই, তাই আমায় ঘুষ দেবে বলে কিছু টাকা পয়সাও সে সঙ্গে এনেছিল। এতে আমি একেবারে পাগলের মতো হয়ে গেলাম। তার হাত ধরে জানলা দিয়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সেই মুহূর্তে তার স্বামী দৌড়ে এলো খোলা রিভলভার হাতে নিয়ে। এলসি মেঝে পড়ে গিয়েছিল, ফলে আমরা দুজন মুখোমুখি হলাম। আমিও পড়ে গিয়েছিলাম, বন্দুকটা তুলে নিলাম ওকে ভয় দেখে সরিয়ে দেবার জন্য। লোকটা গুলি করল, কিন্তু সেগুলি লক্ষ্যভ্রষ্ট হল। সেই সুযোগে সেই মুহূর্তেই আমিও গুলি করলাম, আর সঙ্গে সঙ্গে সে পড়ে গেল। তখন আমি বাগান পেরিয়ে যেতে যেতে জানালা বন্ধ করা শব্দ শুনতে পেলাম। এই হল সমস্ত ঘটনা। এর প্রতিটি বাক্যই সত্য। এরপর আমি আর এই বিষয়ে কিছুই শুনিনি, যতক্ষণ না ছেলেটি ঘোড়ায় চড়ে এই খবর নিয়ে এলো। যা পড়ে আমি এখানে এসে বোকার মতো আপনাদের হাতে ধরা পড়ে গিয়েছি। তার আগে কি একবার তার সঙ্গে দেখা হবে না? এবসলেনির এই বিবৃতির মধ্যেই একটা গাড়ি এসে পৌঁছে গিয়েছিল।
তার ভেতরে পোশাক পরা দুজন পুলিশ ছিল। ইন্সপেক্টর মার্টিন উঠে বন্দীকে কাঁধ ছুঁয়ে বললেন, চলুন, সময় হয়ে গেছে। বন্দী বলল, তার আগে কি তার সঙ্গে একবার দেখা করা যাবে না? না, তার জ্ঞান ফেরেনি। জানলার কাছে দাঁড়িয়ে গাড়িটার চলে যাওয়া লক্ষ্য করলেন ওয়াটসন। মুখ ঘোরাতেই বন্দী যে কাগজের টুকরোটা এনেছিলেন সেটা চোখে পড়ে গেল। এই চিঠিটাই হোমস টোপ হিসেবে ব্যবহার করেছিলেন। হোমস তখন হেসে বললেন, ওয়াটসন, দেখো তো এই চিঠিটার পাঠ উদ্ধার করতে পারো কিনা। কোনো কথাই তাতে লেখা ছিল না, শুধু নাচুনে মানুষের এই ছোট্ট লাইনটি ছাড়া। সংকেতটা যেভাবে সাজিয়েছি দেখলে বোঝা যাবে এর অর্থ হচ্ছে কেবলমাত্র এরকম, এক্ষুনি চলে এসো এখানে। নিশ্চয়ই জানতাম এরকম একটা আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারবে না সে, কারণ এই চিঠি যে অন্য কারো কাছ থেকে আসতে পারে আন্দাজ করা একেবারেই অসম্ভব। বিচারে আমেরিকান অ্যাবসলেনির মৃত্যুদণ্ড হয়েছিল, কিন্তু পরিস্থিতির বিচারে এবং বিশেষ করে মিস্টার হিল্টন কিউবিটেই আগে গুলি করেছিলেন, এই হিসেবে দণ্ডের লাঘব হয়ে তার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়। আর মিসেস হিল্টন কিউবিট সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিলেন এবং শেষ পর্যন্ত বিধবাই রয়ে গেলেন। সারাটা জীবন গরিবদের সেবায় আর স্বামীর বিষয় সম্পত্তি দেখাশোনা করায় নিজেকে নিয়োজিত রাখলেন।